হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো আমি বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি, তো এখানে আমি ইফতার বানাতে চলে আসলাম। তো আজ আমার আম্মাকে ইফতার দেব। তো আসরের নামাজ পড়ে আমি ভিডিওটা শুরু করেছি আর ইফতার বানাতে চলেও আসলাম। তো প্রথমে এখানে আমি পেঁয়াজু ভেজে নেব, তারপর আমি মুরগির মাংসকে বেসনের একটি ব্যাটার বানিয়েছি, তো সেটাতে চুবিয়ে তারপর ভেজে নেব। মাংসটা আমি ভেজে নিয়েছি, তো এখানে সমোসাও ভেজে নেব। তো আমি রোজার আগে যে সমোসা বানিয়েছিলাম তো সেগুলো ভেজে নেব। আর এখানে আমি খিচুড়িও রান্না করে নিয়েছি, তো খিচুড়িটা আমি একটি হটপটে নিয়েছি। তো সব কিছু আমি ভেজে নিয়েছি, তো এবার টিফিনের মধ্যে নিয়ে নেব। আর এভাবে টিস্যু পেপারও নিচে আমি দিয়ে দেব, তো বেশি কিছু না, অল্প কিছু ইফতার আমার আম্মাকে দেব। তো এখানে আমি সালাদও কেটে নিয়েছি, আর একটি বাটিতে আমি ছোলা বুনা আর শাকও নিয়েছি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর একটি বক্সের মধ্যে সালাদও দিয়েছি। তো এই তো সব কিছু রেডি করে দিয়েছি, তো এবার আমার হাজবেন্ড নিয়ে যাবেন। আর এখানে আমরা ইফতার করতে বসে গেলাম, তো আজানের জন্য অপেক্ষা করছিলাম। আর সমোসা আমাদের জন্য বাজিনি, কারণ অল্প কিছু বেজেছিলাম আর অল্প কিছু রেখে দিয়েছি। ইফতার করে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর আজান হওয়ার পর তারাবির নামাজ পড়ে নিলাম। তো এখানে চাও বসিয়ে দিয়েছি, আর প্রথমে আমি বাকরঘানি গরম করে নিয়েছি, তো এবার চাটা বানিয়ে নেব। তো চাটা বানিয়ে নিলাম, তো এবার খেয়ে নেব। তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার চাচা অনেক বেশি অসুস্থ, তো ওনার অপারেশন হয়েছে, তো ওনাকে আজ দেখতে যাব। তো চাটা খেয়ে তারপর রেডি হয়ে বের হয়ে যাব। তো এই তো আমরা চলে আসলাম, আর এখানে নিচে লিফটের জন্য অপেক্ষা করছিলাম। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন, উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে যান। তো বাসায় চলে আসলাম, তো এখানে এসে দারাজ থেকে একটি জিনিস আমি অর্ডার করেছিলাম, তো সেটি এসে গিয়েছে, তো আমার হাজবেন্ড এটি ওপেন করছেন। তো দারাজ থেকে আরও অনেক ছোটো ছোটো জিনিস আমি আনিয়েছি, তো অনেক ভালো। তো এটা হলো মোবাইলের স্ট্যান্ড আনিয়েছিলাম। তো এটা আমাদের গাছের আতা ফল, তো এটা কেটে নিয়েছি, তো এবার আমার ছেলেকে অল্প একটু খাইয়ে দেব, ও খাবে কি না জানি না। আর প্রায় রাত দুটার দিকে অনেক বেশি বৃষ্টি এসেছিল, তো দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি দিচ্ছে, তো হেলো পড়ছিলো।